সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার কাশ্মীর ভ্রমণের অন্তিম পর্বের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এর আগে আপনাদের সামনে কাশ্মীরের যেসব জায়গায় গেছি সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। 15টা পর্বে আপনাদের সামনে ইতিমধ্যে ভিডিও উপস্থাপন করেছি। আপনারা যারা এখনও সেই সমস্ত ভিডিও দেখেননি, আপনারা মনে করলে ডেসক্রিপশন লিংকে সেই সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে শ্রীনগর থেকে কলকাতায় ফেরার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আমরা কাশ্মীর সফর শেষে আজ 4 এপ্রিল কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা এয়ারপোর্টে ইন করেছি, আমাদের ফ্লাইট 12:55 ইন্ডিগো ফ্লাইটে। এবারে বলি আপনারা এয়ারপোর্ট কীভাবে আসবেন এবং কতটা দূরত্ব। আপনারা যদি প্রাইভেট কারে যান 800 থেকে 1000 টাকা ভাড়া এবং সময় লাগে কম বেশি 1 ঘন্টা, 20 কিলোমিটার রাস্তা। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি আপনারা একটু সময় নিয়ে বেরোবেন, কারণ হচ্ছে আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন তার আগে প্রচণ্ড চেকিং। এতক্ষণ আপনারা শ্রীনগর এয়ারপোর্টের মধ্যে যে সমস্ত জায়গাগুলো আপনাদের দেখালাম, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এয়ারপোর্টের দোতলার যে লাউঞ্জ, সে লাউঞ্জ থেকে এয়ারপোর্টের সামনের যে এলাকাটা সেই এলাকাটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। আপনারা অতি অবশ্যই ড্রাই ফুড নিতে ভুলবেন না। এয়ারপোর্টের মধ্যে সামনে যে এলাকা ওখানে আমরা ঢোকার পর আমরা 1 কাপ চা খেতে গেছি, 1 কাপ চাই 50 টাকা আর ভিতরে 100 টাকা করে চা। নির্ধারিত সময়ে আমরা ফ্লাইটে আমরা উঠে পড়েছি। আমাদের সিটটা একেবারে জানালার ধারে পড়েছে, যার জন্যে আমরা এখান থেকে যখন যাব তখন আমরা বিশেষ করে আমরা পাহাড়ের উপর দিয়ে যে যাওয়ার সময় সেই সৌন্দর্য আমরা কিছুটা হলে উপভোগ করতে পারবো। রাইট টাইমে ফ্লাইট ছাড়ছে, তবে 2 দিন আগে মেসেজ এসছে যে জম্মুতে ফ্লাইটটা কিছুক্ষণের জন্য দাঁড়াবে। যথারীতি ফ্লাইট ছেড়ে দিয়েছে, এখন আমরা জম্মুর দিকে আমরা এগিয়ে চলেছি। আমি উপর থেকে যাওয়ার সময় নিচে যে সমস্ত পাহাড়ের চূড়ায় যে বরফের যে আস্তরণ সেইগুলো দেখার চেষ্টা করছিলাম, আবছা হলেও কিছুটা দেখতে পাচ্ছিলাম। আপনাদেরকেও একটু সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখন জম্মুতে ল্যান্ডিং হচ্ছে, উপর থেকে জম্মু শহরকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখানে কয়েকজন নেমে গেছে এবং সেই সিটগুলি আবার এখান থেকে প্যাসেঞ্জার উঠে ভর্তি হয়ে গেছে। আবার টেক অফ, এবারে দিল্লি এয়ারপোর্ট। জানালার ধারে বসে বসে প্লেনের যে ওঠার যে দৃশ্য এবং আশেপাশের সেই সমস্ত দৃশ্য দেখতে মন্দ লাগছিল না। শ্রীনগর এয়ারপোর্ট লাউঞ্জে
আমরা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে ফ্লাইটের মধ্যে খাবার দেখে একটু খেতে ইচ্ছা হলো, যার জন্যে এখানে ম্যাগি এবং চা। তবে ম্যাগির দাম একটু বেশি লাগলো, 200 টাকা এক কাপ, আর চা 100 টাকা। চায়ে চুমুক দিতে দিতে আবার আমরা দিল্লিতে ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে। আকাশ থেকে দিল্লি শহরকে দু চোখ ভরে দেখার চেষ্টা করছিলাম। এখনও সেই ছেলে মানুষের কিছুটা রয়ে গেছে, যেমন ট্রেনে জানালার ধারে বসে দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য দেখা, ঠিক ফ্লাইটেও জানালার ধারে বসে নিচের দৃশ্যগুলো দেখা। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2-তে ল্যান্ডিং হয়েছে। এখান থেকে আমাদের আবার গাড়ি করে টার্মিনাল 1-এ যেতে হবে। এটা একটা সমস্যা, যদিও আমাদের লাগেজ শ্রীনগরে আমাদের নিয়ে নিয়েছে, একেবারে কলকাতায় গিয়ে আমরা পাবো, কিন্তু এখান থেকে আমাদের টার্মিনাল 1-এ আমাদের ইন্ডিগোর যে আবার বাস আছে সেই বাসে যেতে হবে। আমরা যথারীতি এই যে এয়ারপোর্টের মধ্যে দিয়ে আবার বেরিয়ে আমরা বাসে করে আমরা আবার টার্মিনাল 1 অর্থাৎ দিল্লির যে অন্য যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে আমাদের যেতে হবে। এটা হচ্ছে দিল্লির জোন 2 বা টার্মিনাল 2 যে এয়ারপোর্ট সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ভিতরে আপনারা একটু দেখে নিন। খুব সুন্দর ভিতরে, বেশ সাজানো গোছানো। এখান থেকে আমরা বাসে করে আমরা টার্মিনাল 1-এ যাব। জোন 2 থেকে এখন জোন 1-এ বাসে যেতে হচ্ছে 40 টাকা। রাস্তার ধারের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা জোন 2 থেকে জোন 1-এ চলে আসলাম। সময় লাগলো প্রায় 25 মিনিট। আমরা টার্মিনাল 1-এ আমরা অলরেডি আমরা চলে এসেছি। এখানে নেমে আমাদের আবার সেই শ্রীনগরে যেভাবে চেকিং হয়েছিল অতটা না হলেও, এখানে আবার আমাদের নতুন করে চেক ইন করে আমাদের ঢুকতে হলো। এখানে এয়ারপোর্টের মধ্যে প্রচুর খাবার স্টল আছে এবং বেশ সাজানো গোছানো এবং খুব সুন্দর, সময় কাটানোর পক্ষে বেশ ভালোই, যদি অনেকটা হাতে সময় ছিল। আমরা এখানে টুকটাক খাওয়া দাওয়া করে এবং বসে সময় আমাদের কোন দিক থেকে চলে গেল বুঝতে পারলাম না। আবার আমাদের এখান থেকে আমাদের কলকাতার উদ্দেশ্যে আমাদের আবার যে ফ্লাইট, সেই ফ্লাইটে আমরা যথারীতি উঠে পড়েছি। এখানেও জানালার ধারে সিট পেয়েছি। দিল্লি এয়ারপোর্টে এখন কলকাতাগামীর যে বিমান তার টেক অফ হচ্ছে। সন্ধ্যা 7:15-তে কলকাতায় বিমান অবতরণ করবে। বিগত কয়েকদিন ধরে কাশ্মীরে ভ্রমণের জন্য ক্লান্ত ছিলাম এবং আজকেও মাঝে চেঞ্জ করতে হয়েছে,
গরমও বেশ পড়েছে, ঠান্ডা থেকে এসেছি। ফ্লাইটের মধ্যে এয়ার কন্ডিশনের মধ্যে বসে দু চোখ বুজে আসছে, দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ করে জানলা দিয়ে তাকিয়ে দেখছি এক অপূর্ব দৃশ্য। দূরে দেখা যাচ্ছে গোধূলির আলো। কলকাতা এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের আগে আকাশ থেকে যে দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কাশ্মীর সফর আজকে শেষ হলো। এইমাত্র এয়ারপোর্টে আমাদের প্লেন এই ল্যান্ড করেছে। আমরা এখন ব্যাগ নেওয়ার জন্য আমরা 2 নম্বরে আমরা যাচ্ছি। ওখান থেকে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে আমরা বাড়ি চলে যাব। বন্ধুরা, আমার এই কাশ্মীর ভ্রমণ পর্ব আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।